সম্মানে দর্শক বিন্দু অনেকের স্বামী বিবেকান্দ স্কলারশিপ যখন বর্তমান স্ট্যাটাসটা চেক করছে তো অনেকের নট ম্যাচ ম্যানুয়াল ভেরিফিকেশান পেন্ডিং আছে তো সেই হিসেবে অনেকে চিন্তা করছেন যে আমার কি তাহলে ব্যাংকের কিছু প্রবলেম আছে বা আমার কি টাকা তাহলে কি আমার পেতে অসিদ্ধ হবে তো আজকের এই বিষয়ে সমস্ত কিছু ইনফরমেশান আপনাদের এই ভিডিওতে দেবো এবং আপনার এই নট ম্যাচ ম্যানুয়াল ভেরিফিকেশান ম্যানুয়াল ভেরিফিকেশান পেন্ডিং আসার কারণটা কী এ বিষয়ে আলোচনা করব। এবং এটা এলে আপনি টাকা পাবেন কি না এ বিষয়ে বিস্তারিত আলোচনা করব এবং এই বিষয়ে একজন আগে করেছে তিনি টাকা পেয়েছে কিনা না সেটাও আপনাদের প্রমাণ দেখাবো স্ট্যাটাসটা দেখিয়ে তো বন্ধুরা অবশ্যই আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে জিনিসটা বুঝতে পারবেন তো বন্ধুরা তার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট করব চ্যানেলে যদি প্রথম হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা দেখুন ইনার দীর্ঘদিন কিন্তু স্টেট লেভেলটা পেন্ডিং ছিল মানে আপনাদের কিন্তু এই স্টেট লেভেলটা পেন্ডিং ছিল বিশেষ করে এই এটা আসছে কাদের বলি যারা নতুন এবছর স্বামী বিবেকানন্দ স্কলারশিপ করেছেন বা এবছর ফ্রেশ মানে নতুন করেছেন তাদের ক্ষেত্রে অনেকের ব্যাংকের নট ম্যাচ ম্যানুয়াল ভেরিফিকেশান পেন্ডিং চলে আসছে অনেকের ম্যাচও আসছে তো নট ম্যাচ ভেন নট ম্যাচ কেন আসছে এটা আগে বলি দেখুন বন্ধুরা নোট ম্যাচ আসার কারণ হচ্ছে আপনার ব্যাংকে যে নামটা আছে কিংবা আপনার বাবার নামটা যা আছে ঠিক আছে যে যা হোক না কেন হয়তো সে নামের সঙ্গে আপনার নামের হয়তো কোনো একটা বানান এদিক সেদিক আছে যার কারণে এটা নট ম্যাচ থাকছে তো বন্ধুরা অবশ্যই যিনি আপনি আপনার যখন অ্যাপ্লিকেশান করেছিলেন যদি আপনার মানে অ্যাকাউন্ট নাম্বার এবং আইফসি কোড আইফসি কোড অবশ্যই ঠিক দেওয়ার অ্যাকাউন্ট নাম্বারটা যদি ঠিকঠাক দিয়ে থাকেন আপনার কিন্তু টাকা আসতে কোনো অসুবিধা হবে না নট ম্যাচ যতই থাকুক কিন্তু আপনার টাকা আসতে অসুবিধা হবে না এরপর আমি দেখাবো যে নট ম্যাচ এক মানে একজনের ছিল তিনি মানে টাকা পেয়েছিলেন কি না সে প্রমাণটা দেখাবো তো দেখুন বন্ধুরা আমি যে বর্তমানে যে স্ট্যাটাসটা আপনাদের দেখাচ্ছি এই ট্যাটাসটা ভালো করে খেয়াল করুন ইনি হচ্ছে এই যে স্কলারশিপটা করেছেন ইন হচ্ছে রিনিয়াল এনে এটা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এটা কিন্তু ইনি হচ্ছে এই স্কলারশিপটার যে স্ট্যাটাসটা আপনারা বর্তমানে দেখছেন এটা হচ্ছে রিনিউয়াল স্কলারশিপ তা রিনিউল মানে আগের বছরে ইনি কিন্তু টাকা পেয়েছেন এটা আমার নিজের আত্মীয়র একজন ঠিক আছে তো দিন ইনি যে টাকাটা পেয়েছেন দেখুন ভালো করে এরও কিন্তু নট ম্যাচ বাট চেক অ্যাপ্রুভ বাই স্টেট তো আপ ইনি আর কিনে যে একটা রিনিউয়াল এখান থেকেই প্রমাণ মানে আপনাদের প্রমাণ হচ্ছে কারণ দেখুন অ্যাড যদি রিনিউয়াল এই জন্য যে যেগুলো ফ্রেশ এখনও কিন্তু ম্যানুয়াল ভেরিফিকেশান পেন্ডিং আছে আর যেগুলো রিনুয়াল সেগুলো অলরেডি ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো তাদের অলরেডি আগে থেকেই মানে চেক আছে এবং অ্যাপ্রুভ ওগে থেকে স্টেট লেভেল অ্যাপ্রুভ করা আছে কিন্তু ইনার বর্তমান এখন স্ট্যাটাসটা চলে এসেছে ওয়েটিং ফর লর্ড জেনারেশন ঠিক আছে কিন্তু আপনাদের যারা নতুন করেছেন তাদের কিন্তু এখন ব্যাঙ্ক ডিটেলসটা ম্যানুয়াল ভেরিফিকেশান পেন্ডিংয়ে আছে তো আপনারা কিছু ওদিন ওয়েট করুন আপনার কিন্তু এই স্ট্যাটাসটা আপনার এই রকম স্ট্যাটাসটা চলে আসবে মোটামুটি এক দু মাস ওয়েট করুন ঠিক আছে এক থেকে দেড় মাস আপনার এই নট ম্যাচ এটা থাকবে বাট চেক অ্যাপ্রুভ বাই স্টেট এই লেখাটা কিছুদিন পরেই চলে আসবে দেখুন বন্ধুরা ইনারা তো কিন্তু নট ম্যাচ ঠিক আছে কিন্তু ইনি কিন্তু টাকা পেয়েছে এবং এবারে রিনুয়েল করেছে রিনুয়েলগুলো সবসময় জানেন যে যেগুলো রিনিউয়াল করে সেগুলো কিন্তু টাকা আগে ঢুকে তো ইনার মোটামুটি দেখবেন এক দু মাসের মধ্যে টাকা কিন্তু ইনি পেয়ে যাবেন কিন্তু আপনাদের একটু সময় নেবে যাদের ফ্রেশ তাদের কী হবে আগুন এইটা প্রায় এক দেড় মাস সময় নেবে অ্যাপ্রুভ হতে ব্যাঙ্ক ডিটেলসটা তারপর আপনারাও ওয়েটিং ফর লজ জেনারেশন আসবে ওয়েটিং ফর লজ জেনারেশন যখন আসবে তখন আবার লর্ড নাম্বার পড়বে লড নাম্বার মোটামুটি এক দেড় মাস পরে কিন্তু টাকা আপনার অ্যাকাউন্টে চলে আসবে তো আমি বলবো যাদের বর্তমানে নোট ম্যাচ মেনুয়াল ভেরিফিকেশান পেন্ডিং আছে এটা থাকলে আপনি কোনো চিন্তা করবেন না বা আপনার যে কোনো সমস্যা হবে টাকা আসতে কোনো টাকা আসতে সমস্যা হবে না এটা বহু মানে ছাত্রছাত্রী এই মানে নোট ম্যাচ থেকে থাকে তো কোনো অসুবিধে নেই আপনাদের কোনো চিন্তার কিছু কারণ নেই অবশ্যই আপনি টাকা পাবেন তো সেটা আপনাদের প্রমাণটা দেখানো যে নট ম্যাচ একজনের থাকার পরও যে টাকা পেয়েছে না ঠিক আছে ইনার তো রিনিউয়াল সেটা দেখানো আপনি তো বন্ধুরা এই ছিল আজকের ইনফরমেশান যদি ইনফরমেশানটা দেখে আপনার একটু হলেও উপকৃত হয় অবশ্যই লাইক করবেন চ্যানেলে প্রথম তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বর্তমান স্ট্যাটাস আপনার স্বামী বিবেকানন্দ স্কলারশিপের বর্তমান স্ট্যাটাসটা কী শো করছে আপনি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি কোনো প্রবলেম থেকে থাকে অবশ্যই কমেন্ট করবেন তো আমি বর্তমানে আমি আবার বলছি যে নট ম্যাচ ম্যানুয়াল ভেরিফিকেশান পেন্ডিং থাকলে আপনার কোনো অসুবিধে নাই এটা অনেকের থাকে কারণ যেহেতু আমার সাইবার ক্যাপ আছে সেই হিসাবে এরকম অনেক অনেকের আছে অথচ টাকা এনে এগুলো পেয়েছে ঠিক আছে এটার কোনো অসুবিধে নেই তো বন্ধুরা এই পর্যন্ত আবার কোনো এরকম কোনো গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের সাথে দেখা হবে